নমস্কার আমি আশালতা আজ আমি মশলা কাঁকরোল ভাজা করে আপনাদের দেখাবো আর এই মশলা কাঁকরোল ভাজা করতে কি কি উপকরণ লাগছে চলুন আমরা একবার দেখি মশলা কাঁকরোল ভাজার জন্য আমার যে উপকরণগুলো লাগবে আমি এখানে কাঁকরোল নিয়েছি 300 গ্রাম কাঁকরোল নিয়েছি এমনি গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে আমার জিরা পাউডার লাগবে 1 টিস্পুন লাগবে লাল লঙ্কার পাউডার লাগবে 1 টিস্পুন হলুদ পাউডার লাগবে পরিমাণ মতো কালো জিরা লাগবে 1 টিস্পুন আর এখানে আমি রসুন বাটা লাগবে আমার 1 টিস্পুন লাগবে এর সাথে আমি 7-8টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো চলুন এখন আমরা রান্নাটা শুরু করি তেল গরম হয়ে গেছে এবার আমি ভেজে নিব কাঁকরোলগুলো এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা জিরা পাউডার লাল লঙ্কা পাউডার হলুদ পাউডার কাঁকরোল ভাজা কাঁকরোলটাও দিয়ে দিলাম দিয়ে দেব নুন দিয়ে দেব স্বাদ অনুসার আর একটু জল দিয়ে দেব অল্প একটু জল দেব যাতে মশলাটা কাঁকরোলের গায়ে লেগে যায় গ্যাসটা মিডিয়ামে রেখে 4-5 মিনিট এটা আমি খালি রান্না হয়ে গেছে আমার মশলা কাঁকরোল সেটা 4-5 মিনিট আমি রান্না করেছি আর তেলও ছেড়ে দিয়েছি আবার এটা আমি নামিয়ে নেব খুব সুন্দর খেতে এমনি করে ভাতের সাথে রুটির সাথে খাবেন দারুণ লাগে খেতে যাদের খেতে ভালো লাগে না তাদেরও একটু এরকম মশলা দিয়ে করে দেবেন খুব ভালো লাগবে খেতে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার